তো ভিউয়ার্স, সামনে দেখছেন ইন্ডাকশনটার সমস্যা হচ্ছে যে এর পাওয়ার লাইন প্রবলেম। এটা হচ্ছে সূর্যা কোম্পানি, আর এটা যে কোনো ইন্ডাকশন যে ব্র্যান্ডের কোম্পানি হোক না কেন সেম প্রসেস। তাই আমি একটা ইন্ডাকশন দিয়ে আপনাদেরকে উদাহরণ সহকারে দেখিয়ে দেব এর কি প্রবলেম এবং কতগুলো কারণের জন্য এই প্রবলেমগুলো হয়। তো প্রবলেমটা এর হচ্ছে, দেখুন আমি পাওয়ার লাইট দিয়ে দেখাচ্ছি, পাওয়ার সুইচ দিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমরা সুইচ দিয়েছি, সুইচ দেওয়ার মাত্র যে এখানে ডিসপ্লেতে যে লাইটটি আসে কিন্তু সেই লাইটটি এখানে আসছে না। তো এটা হচ্ছে ফুল ডেড প্রবলেম। এই প্রবলেমটা এলে আপনাদেরকে প্রথমে যে এসি কর্ডটাকে চেক করে দেখতে হবে এটা ঠিক আছে কি ভালো, এগুলো সমস্ত কিছু আমরা দেখাবো। তো চলুন আমরা এটা ওপেন করে তারপরে আসছি। তো দেখুন পেছু সাইডে যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলোকে আমরা খুলেছি এবং খোলার পরে এটাকে ওপেন করব। এই গ্লাসটির কোনো ই নেই, তবে এটা যে জ্যাক আছে সেই জ্যাকটাকে খুলে তারপরে দেখবো। তো যেহেতু আমাদের এই পাওয়ারের বোর্ড আছে এখানে, তো এই পাওয়ার বোর্ডের সমস্যা আমাদের এখানে চেক করে দেখতে হবে, সেই জন্য আমরা এই যে প্যানেলের এই জ্যাকটা খুলে দেবো। এরপরে আমাদের এই প্যানেলটা রাখুন, কোনো দরকার নেই, এটা সাইডে আমরা রেখে দেবো। তো এখন আমরা স্ক্রুগুলোকে খুলে দিয়েছি, এই স্ক্রুগুলোকে একটা একটা করে ওপেন করে দেবেন, তিনটা স্ক্রু থাকবে। তো ওপেন করার পরে এখানে দেখুন জ্যাক, এই জ্যাকটাকে খুলবো, খোলার পরে সম্পূর্ণভাবে এই কয়েলটাকে আমরা এভাবে রেখে দেবো। এরপরে আমাদের এই কর্ডটা আগে চেক করে দেখবো আমাদের কর্ডটা ভালো আছে কিনা, কারণ এই কর্ডটা অবশ্যই চেক করে দেখবেন। তো যেহেতু আমরা এটাকে মিটার দিয়ে বাজার রেঞ্জে সিলেক্ট করেছি, তো চলুন এটা আমরা একবার চেক করে দেখে নিই। তো দেখুন আমার ডিপ সাউন্ড দিচ্ছে। তো এই পিনটা না চেক করলেও হবে, সাইডে যে দুটো পিন আছে এই দুটো পিনকে চেক করতে হবে। তো আমরা এই পিনটা ঠিক পেয়েছি, এরপরে যে দেখছেন লাইন যেটা রেড সেটাকে একবার চেক করবো। তার মানে এই কর্ডটা ঠিক আছে। এরপরে আমাদেরকে এখানে ফিউজ আছে, ফিউজটা চেক করতে হবে। তো চলুন আমরা ফিউজটা চেক করে একবার দেখে নিই। ফিউজ দেখুন আমরা চেক করে দেখাচ্ছি ঠিক যেভাবে আমরা তার চেক করছিলাম মিটারে বাজার রেঞ্জে সিলেক্ট করে। তো দেখুন আমরা কিন্তু এখানে ফিউজটা কিন্তু কোনো রকম রিডিং পাচ্ছি না। ফিউজটা এমনি এমনি উড়েনি, এখানে নিশ্চয়ই কোনো কিছু কম্পোনেন্ট শর্ট আছে, হতে পারে ডায়োড বা যে আপনার আছে আইজিবিটি, সেটাও প্রবলেম হলো বা শর্ট হলেও এই ফিউজটা উঠতে পারে। তো আমাদের ফিউজটাকে পরে আমরা জাম্পার করব এবং চালিয়ে দেবো, কিন্তু এখন যদি আমরা এটাকে জাম্পার করে দিই তাহলে আমরা এটা চালালে আমাদের কিন্তু পুনরায় ওই জাম্পারটি কেটে যাবে এবং অন্য কিছু সমস্যা হয়ে যেতে পারে। তো আমরা এখানে দেখেছি যে এই ফিউজটা ওপেন হয়ে গেছে, তার মানে আমাদেরকে এই পাওয়ারের কিছু এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আইজিবিটি আছে, এই আইজিবিটা শর্ট আছে এখানে দেখতে হবে, কিংবা ডায়োড, এদের মধ্যে কোনটা শর্ট এখন আমরা চেক করে দেখব। পুরো ভিডিওটা দেখবেন, আর যারা নতুন ভিউস দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে পাশে বেল আইকনটি অন করবেন। তো সবার আগে যে কোনো ভিডিও দেখার জন্য আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলুন আমরা এটা চেক করে একবার দেখে নিই। তো আমরা দেখুন এই ডায়োডটা চেক করছি, তো ডায়োডে আমাদের কিন্তু কোনো রকম শর্ট দেখাচ্ছে না, ডায়োডটা একদম ওকে আছে। তাহলে ডায়োডের কোনো প্রবলেম নেই, ডায়োড যেমন রিডিং দেখায় সেই রিডিংটা দেখাবে, ঠিক আছে। ডায়োডের কোনো শর্ট নেই, শর্ট নিশ্চয়ই কিছু একটা আছে, তাহলে হয় এই ডায়োড কিংবা হচ্ছে আপনার আইজিবিটি। তাহলে এখন আইজিবিটা একবার চেক করে দেখবো, এটা আপনারা একবার চেক করে দেখে নেবেন।
তো দেখুন আমরা কিন্তু এটা পুরো শর্ট, তাহলে আমাদের এই যে আইজিবিটি আছে এটাই কিন্তু শর্ট হয়ে আছে, যার কারণে ফিউজটা আপনার উড়ে যাচ্ছে বা ফিউজটা কেটে গেছে। তাই এটার জন্য এটা ফুল ডেড হয়ে গেছে। তো এখন আমরা এটাকে চেঞ্জ করব এবং চেঞ্জ করে লাগিয়ে দেখব। তো আমরা দেখুন এখানে একটা সেম আছে, তো আমরা এটা লাগিয়ে দেব। চলুন এটাকে ওপেন করে তারপর এটা নতুন লাগিয়ে আসছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। আর যে কোনো ইন্ডাকশান বা যে কোনো ব্র্যান্ডের কোম্পানি হোক না কেন, সেম যে প্রবলেমগুলো হয় সেইগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার এই ভিডিওটা দেখে রাখলে অন্যান্য ব্র্যান্ডেড কোম্পানি ও ইন্ডাকশান এই প্রবলেম এলে আপনারা ইজিলি ঠিক করতে পারবেন। তো এখন আমরা এটাকে আয়রনের সাহায্যে ওপেন করব। তো ভিউয়ার্স, আমার আইজিবিটা লাগাবো। আর লাগানোর সময় একটা জিনিস ব্যবহার করা ভালো, সেটা হচ্ছে দেখুন আমার হাতে আছে এটা একটা কম্পাউন্ড হেডসিং পেস্ট। এই পেস্টটা লাগালে আর কি আপনার টিকসই বেঁচে থাকবে, গরম হবে না। তো এই জন্য পেস্টটি ব্যবহার করতে হবে, এটা আপনার ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। তো চলুন ভিউয়ার্স আমরা এটাকে লাগিয়ে আসছি। তো দেখুন আমার এটা লাগানো হয়ে গেছে। তো আমরা একবার মিটার দিয়ে চেক করে দেখব বাজার রেঞ্জে, এখনও কোনো শর্ট দেখাচ্ছে না। এবার যে ফিউজটা কেটেছিল সেই ফিউজটাকে এবার আমরা লাগাবো। তো হাতে আমাদের এখন ফিউজ নেই, তো সেই জন্য আমরা ওয়্যারিংয়ের যে তার আছে এখান থেকে দুখ্যা তার আমরা ওই জায়গায় লাগিয়ে দেবো, মনে রাখবেন দুখ্যা তার। চলুন দেখে আসি। এখন আমাদের এটা ফিটিং করব না, আগে আমরা চেক করব। তো আমরা প্রথমে দেখুন একটা সিরিজ লাইনে আমরা এই তার দিয়ে এটাকে চেক করব, ডাইরেক্ট লাইনে চেক করা যাবে না। এটা সবসময় আগে সিরিজ লাইন দিয়ে চেক করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তো দেখুন আমরা এখানে সিরিজ লাইন দিয়ে এটা চেক করব। তো দেখুন ভিউয়ার্স আমার এখানে পাওয়ার ইন্ডিকেটর লাইটটি এসেছে এবং পাওয়ার লাইট চালু হয়ে গেছে। তো এখানে ইয়োর লাগছে, যেহেতু এখানে কিছু দেওয়া নেই সেই জন্য জিরো দেখাচ্ছে। তো যাই হোক প্রবলেমটি সলভ হয়ে গেছে, আমরা এটা ফিটিং করে দেবো। তো এটা হচ্ছে আপনার সমস্যা, এই ভিডিওটা দেখে রাখলে প্রত্যেকটা ভিডিও যে কোনো ব্র্যান্ডেড কোম্পানি হোক না কেন, আপনাদের অন্য ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই, এটাই দেখে আপনারা প্রবলেম সলভ করতে পারবেন। যাই হোক সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।